সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা শতরঞ্জির যে বিভিন্ন পণ্য রয়েছে এবং এই কারখানা নিয়ে আজকে আমরা একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। ইতিপূর্বে শতরঞ্জি চারুষি শতরঞ্জি নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আমরা তৈরি করেছি, আপনারা অনেক সহযোগিতা করেছেন। তো আজকে যেহেতু শীত আবারও আগমন করেছে বাংলাদেশে, তা আমরা ওনাদের নতুন যে পণ্যগুলো আছে সে সম্পর্কে আমরা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো আমাদের সাথেই থাকুন। শতরঞ্জির একটা কারখানা, না এখানে কি কি বুনন হয়? এটা শতরঞ্জি, শতরঞ্জি এটা কি? এটা হচ্ছে শতরঞ্জি ফ্লোর ব্যাট, ফ্লোর ব্যাট শতরঞ্জি পাপোশ ডোর ব্যাট। আচ্ছা, এগুলো সুতা? না এগুলো সুতা, শুধু প্রসেসিং সুতা। হ্যাঁ, তার সমস্যা নাই, অত কষ্ট করা লাগবে না, ভিআইপি আমরা নই, সাধারণ লোক আমরা। এটা কি বুনছে? এটা ফ্লোর ব্যাট, 4 ফিট 6 ফিট কার্পেট। এটা কতক্ষণ লাগছে আপনার পুরোটা করতে? কতক্ষণ লাগবে আনুমানিক? একটা দিকে হয়ে যাবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্লেন তো? আর এগুলো সুতাগুলো কি প্রসেসিং হচ্ছে? সুতা গোছানো হচ্ছে বিভিন্ন কালারের। হ্যাঁ, কালার অনুযায়ী, ডিজাইন অনুযায়ী সুতা তুলে নেওয়া হচ্ছে। এটা পরে ডিজাইন, এটা টুল জাতীয় এই সুতাটা? এটা হচ্ছে মকমল সুতা। আচ্ছা, এইটা কটন সুতা। এটা কি? এটা সেম? হ্যাঁ সেম সেম। এটা কি মানে 4 ফিট 5 ফিট হবে আর কি? 17 ইঞ্চি। হ্যাঁ, এটা 4 ফিট 5 ফিট হবে। কোনটা তোমার সাথে কি অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কখন আসছেন এই আপনাদের অফিসে? কয়টাতে ছুটি? আচ্ছা, এটা ও এটা তো একটু ডিজাইন করছে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করতেছে। এই দুইজনে মানে এই ডিজাইনটা মানে ইয়ে করতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশন করে করে। হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশন করে করে। এটা কতটুক? এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এটা প্রাইস কত এখন? এটা প্রাইস হচ্ছে বর্তমান 3500 টাকা। 3500 টাকা। জি, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? 10 বছর ধরে কাজ করছি। কি অবস্থা মানে শুরু থেকে পর্যন্ত আপনার অর্থনৈতিক স্বাবলম্বী কেমন হয়েছে? ভালো। আগে মানে এই ধরনের কাজে অভিজ্ঞতা ছিল? না। ট্রেনিং নিয়েছেন না? এটা ট্রেনিং কে দিয়েছে আপনাদের? বিসিকে। তা আপনার এখন অর্থনৈতিক যে আয় এটা মাসে কেমন আসে? আচ্ছা, আগে কোন অর্থনৈতিক আয়ের সাথে জড়িত ছিলেন? হ্যাঁ, আমি এই যে দর্জি কাজ করছিলাম। তোমার আগের যে কাজ এটা কি এখনো চালু আছে না এখন এটাই করেন? এটাও করি, ওটাও বাড়িতে করি। কম্পেয়ার করলে কোনটা আপনার কাছে অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী হচ্ছেন? এইটা হচ্ছে দর্জি কাজ, তো গ্রামে তেমন হয় না। আচ্ছা, এমন কি নারীরা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত এলাকায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই সবাই না? ওকে, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে।